আশ্রমে চাবি লাগানো মৃত ফকিরের পরিবারের লোকজন। ঘটনাটি পূর্ব বর্ধমানের গোলসি থানার বড় মুড়িয়া গ্রামে। জানা গিয়েছে শেখ মেহবুব হোসেন ফকির ওরফে মকবুল সাহেব সফরে গিয়ে গত ইংরেজি মাসের 2 অক্টোবর উত্তরপ্রদেশের লখনৌর দেবা শরীফে মারা যান। তারপর তার ভক্তরা ও সঙ্গী সাথীরা তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে গোলসির বড় মুড়িয়া গ্রামে নিয়ে আসেন। এরপরই ফকির সাহেবের নিজ আশ্রমে সমাধিস্থ করা হয় তার দেহ। বিগত 30 বছর ধরে ওই আশ্রম সাজিয়েছেন মেহবুব সাহেব। সেখানেই সর্বধর্মের মানুষের আনাগোনাও ছিল বলে জানা গিয়েছে। প্রতি বছর ওই আশ্রমে ওরস করা হয়, তবে এবারে আর ওই ওরস হবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন ভক্তরা। অভিযোগ, বর্তমানে গত 9 অক্টোবর ওই জায়গাতেই মেহবুব সাহেবের ভাই শেখ রফিকুল ইসলাম ওরফে বালু ও ভাইপো শেখ রিন্টু চাবি লাগিয়ে ফকিরদের বের করে দিয়েছেন। জানা গিয়েছে মেহবুব সাহেবেরা 3 ভাই, তাদের পৈতৃক সম্পত্তি প্রায় 60 বিঘা। তার মালিক মেহবুব সাহেব, এছাড়াও ওই আশ্রমে আনুমানিক 9 কাঠা জায়গার মালিক ফকির মেহবুব সাহেব, যেখানে তিনি নানান রকমের বৃক্ষ রোপণ করে বাগান সাজিয়েছিলেন। ভক্তদের ও সাথীদের দাবি, আশ্রমের চাবি খুলে তাদের আসা যাওয়া করতে দিতে হবে। এরকমই এক স্থানীয় ভক্ত বলছেন, মোগল সাহেব যিনি ইন্তেকাল করেছেন, ওনার বাগানে দীর্ঘদিন থেকে বিগত 20 বছর ধরে ওনার বাগানে অনেক ফকিরের আসা যাওয়া ছিল। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে অনেক ফকির আসত। আজকে উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওনার বাড়ির লোক সেই জায়গাটা, গোটা 10-12 কাঠার মতো জায়গা, সেই জায়গাটা ওনার পরিবার সমস্ত দখল করে নেওয়ার চেষ্টা করছে। এ মতো অবস্থায় আমরা বলছি থানার দ্বারস্থ হয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে ফকিররা এসে সেই জায়গার যাতে সুষ্ঠুভাবে চাবিটা খোলা হয় এবং সেই জায়গাটার জন্য সেই পারপাস ব্যবহার হয়, জারি থাকে, সেই জন্য আমাদের আবেদন এবং গোলসি থানার কাছে আমরা আবেদন রেখেছি যাতে সুষ্ঠুভাবে সেই বাগানটা যেন আবার পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা পুনরুদ্ধার করতে পারি। এটা আমাদের কাছে, প্রশাসনের কাছে আবেদন। উনি কি বিবাহিত ছিলেন? না, উনি বিবাহিত ছিলেন না। উনি আর প্রথমে বিয়ে হয়েছিলেন, সেখান থেকে উনি ওনার বিয়ে। তাহলে জায়গাটা কারা দখল করছে? জায়গাটা ওনার পরিবারের লোক আছেন, ভাই এবং ভাইপোরা, ওনারা এখন দখল চাইছে। আমাদের একটাই বক্তব্য আছে যে ওই জায়গাটা যেমন আছে সেই জায়গাটা সেই অবস্থার মতোই থাক, যাতে না সেখানে চাবি তোলা লাগানো হয়। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।